বন্ধুরা, আমরা সকলেই জানি ভালো মানের একটা ইউটিউব ব্যানার তৈরি করার জন্য কম্পিউটারের প্রয়োজন পড়ে। প্রফেশনাল লেভেলের একটা ইউটিউব ব্যানার বানানোর জন্য অবশ্যই আপনাকে কম্পিউটারের সহযোগিতা নিতে হবে। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিক্সেলাব দিয়ে আপনার মোবাইল ফোনে প্রফেশনাল লেভেলের একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা মাত্র 5 মিনিটেই কিন্তু পিক্সেলাব অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের একটি ইউটিউব ব্যানার তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে কাজটি করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটিতে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, ইউটিউবের ব্যানার তৈরি করতে আপনি যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে গুগল ড্রাইভের একটি ফোল্ডারে। এখানে আপনারা দেখতে পারবেন আমি অনেকগুলো ইউটিউব ব্যানারের ট্যাম্পলেট এখানে দিয়ে রেখেছি। আপনি এখান থেকে জাস্ট যে কোনো ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন ডাউনলোডের অপশন। আপনি এখান থেকে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিবেন। এভাবে আপনি এখানে যতগুলো ট্যাম্পলেট রয়েছে প্রত্যেকটি ট্যাম্পলেট আপনি ডাউনলোড করে নেবেন। ট্যাম্পলেটগুলো ডাউনলোড হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটির নাম হলো পিক্সেলাব। আপনি এখান থেকে এই পিক্সেলাব এই অ্যাপটিকে ওপেন দিবেন। পিক্সেলাব অ্যাপটি ওপেন দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে এই 3- ক্লিক করবেন। 3- ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল নামের একটি অপশন। আপনি এখান থেকে এই ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পিএলপি ফাইল অ্যাড করা রয়েছে, আপনাদের এখানে অ্যাড থাকবে না। আপনি যে কাজটি করবেন এখান থেকে ডট পিএলপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনি ডাউনলোড ফোল্ডারের যে পিএলপি ফাইলগুলো রয়েছে সেই পিএলপি ফাইলগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি পিএলপি ফাইল অন করবেন, তার মানে এখানে যে ব্যানারের ট্যাম্পলেটগুলো আমি দিয়েছি এখান থেকে যে কোনো একটি ব্যানারের ট্যাম্পলেটে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে ব্যাক ফোল্ডারে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ব্যানার চলে আসছে। এবার জাস্ট আপনি এখানে এই নেমের জায়গায় ক্লিক করবেন। নেমের জায়গায় ক্লিক করে এখানে আপনি আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম বা আমার নাম নিজের নামটি লিখে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আমার নামটি লিখলাম। লেখার পরে আপনি জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার নামটি চলে আসছে। এখানে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটি সুন্দরভাবে লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রামের লিঙ্কের জন্য এখানে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে চাইলে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটি লিখে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রামের লিঙ্কটিও এখানে অ্যাড হয়ে গেছে। সেম একইভাবে আপনি এখানে আপনার টুইটারের লিঙ্কটি অ্যাড করে দিতে পারেন। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি পিকচার সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার এই পিকচারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে এই রাইট বাটনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে পিকচারটি চলে আসছে। এবার আমি এই পিকচারটিকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইউটিউব ব্যানারের ভিতরে একটি ছবি বসিয়ে দিয়েছি। আপনারা কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি এখানে আপনার যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পরে আপনি এখানে remove.bg এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি এখানে একটি অপশন পাবেন আপলোড ইমেজ নামের। আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন এবং আপনার গ্যালারির যে ফাইলটি বা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আপনি সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নিবে। লোডিং নেওয়া মানে এখানে আপনার ছবিটি আপলোড হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল ব্যাকগ্রাউন্ডগুলো নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। আপনি চাইলেও কিন্তু এত তাড়াতাড়ি কোনো অ্যাপস দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারতেন না। এবার আপনি এখান থেকে ডাউনলোডে প্রেস করলে কিন্তু একটি PNG ইমেজ ডাউনলোড হয়ে যাবে। ঠিক এইভাবেই আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ইউটিউব ব্যানারে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন। এই সেভ আইকনে প্রেস করে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা এবার আপনি গ্যালারি থেকে আপনার এই ব্যানারটি আপনি আপনার ইউটিউবে আপলোড করে দিতে পারবেন।